বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, আহত এক। জেলা ও মহানগর পুলিশের 10 সদস্য সাময়িক বরখাস্ত। ক্লেমন টি-20 ক্রিকেটের ফাইনালে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাটে বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকিং করে দুই উপজেলার 2টি গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 12 জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার শিবপুর গ্রামের মৃত হালিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দীঘলকান্দি এই 2 গ্রামের মধ্যে হলিদাগাছি শিশিতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার দিনগত রাত 2:30টার দিকে 2টি গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা ও পুঠিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ওই ঘটনার জের ধরে শনিবার সকালে পুঠিয়া উপজেলার দীঘলকান্দি এর লোকজন মাইকিং করে গ্রামবাসীকে সংঘবদ্ধ করে শিশিতলা নামক বাজারে ওঠার চেষ্টা করে। অপরদিকে শিবপুর গ্রামের লোকজন একই কৌশলে অবস্থান করে। উক্ত ঘটনার মীমাংসার জন্য সালিশে বসেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় দীঘলকান্দি গ্রামের সবুজ ও আবু শামা দুই যুবক দেশীয় অস্ত্রসহ শিবপুর গ্রামের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে একজন পুলিশ ও ইউপি সদস্য শিবপুর গ্রামের রেজাউল সহ 6 জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রেজাউলকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীর বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। শনিবার বেলা 3টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানের প্রশিক্ষক আহত হন। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেসনা 152 মডেলের এই প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। প্রশিক্ষণের সময় বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই ছিলেন পাইলটের আসনে। তার পাশে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। উত্তর দিক থেকে অবতরণের সময় বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এ সময় উড্ডয়নের চেষ্টা করলে সামনের চাকাটিও গোড়া থেকে ভেঙে যায় এবং বিমানটি হুমড়ি খেয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন ফ্লাইং একাডেমির কর্মকর্তারা। দুর্ঘটনা কবলিত বিমানটি বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকায় রাজশাহী ঢাকা ও ঢাকা রাজশাহী রুটের বিমান চলাচল বন্ধ আছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ও জুয়া খেলার পাশাপাশি মাদক সেবনের অভিযোগে রাজশাহীতে পুলিশের 10 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের 8 ও জেলা পুলিশের 2 জন সদস্য রয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার গভীর রাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত বিয়ের আমন্ত্রণ কমিউনিটি সেন্টারের দোতলায় জেলা ও মহানগর পুলিশের 8 জন সদস্য জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন করছিলেন। এ সময় বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সরকার ফরহাদ হোসেন, আব্দুল সালাম ও শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে এদের সবার ডোপ টেস্ট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া একই অভিযোগে জেলা পুলিশের কনস্টেবল বিপুল ও রফিককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুল হোসেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার দায়ে কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাঙালির ঐতিহ্যের মাস পৌষ মাসের শেষ লগ্নে মুজিব বর্ষকে শ্রদ্ধা জানিয়ে শেষ হলো ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির আয়োজনে ক্লেমন টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে 80টি দল অংশ নিয়েছে। দেশের 8টি বিভাগ থেকে 1,200 জন ক্রিকেটার অংশগ্রহণ করে এই খেলায়।
ক্লেমন টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাশিদ মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। রাজশাহী মহিলা কমপ্লেক্স মাঠে দুপুর ১২টায় ফাইনাল ম্যাচে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ বনাম রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস প্রতিদ্বন্দ্বিতা করে। এতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ জয়লাভ করে। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী রাইডার্স আরাথ স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির রহমান ৩১ বলে ৩৭ এবং সাব্বির ২৯ বলে ২৭ এবং অহিন ২০ বলে ২২ রান সংগ্রহ করে। এতে অতিরিক্ত ১২ রান যোগ হয়। বিপক্ষ দলের তুহিন ২১ রানে ২টি এবং সানজামুল ও সুমন ১টি করে উইকেট লাভ করে। জবাবে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ১৮ ওভার ৩ বলে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৪ রান যোগ হয়। দলের পক্ষে তুহিন ৩০ বলে ৪০ এবং রকি ৪২ বলে ৪০ এবং মিজান ১৩ বলে ১৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের অন্তর ৩৭ রানে ২টি এবং সবুজ ১ ও সবুজ ২ ১টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্য ফাইনাল তুহিন। বেসিক্যালি আমরা প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট করি, এটা ১২তম। আমার মনে হয় যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের একটা একাডেমি আছে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি। একাডেমিতে প্লেয়াররা অনেক ট্রেনিং করে, বাট তারা হয়তো ম্যাচ খেলার জায়গাগুলো খুবই অভাব। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও চট্টগ্রামের রহমতগঞ্জে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাঙচুর এবং হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সহ সভাপতি নগেন্দ্র রায়, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়। এ সময় বক্তারা বলেন, বিশ্বে সকল দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ ও হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। দেশে ভাস্কর্য বিরোধীদের বিচার দাবি করেন তারা। পাকিস্তানে মন্দির ভাঙচুর ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এমপি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন আর রশিদের সভাপতি বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু সহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন। মত বিনিময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করার মামলায় এক আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার বেলা ১১টার দিকে থানা থেকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হল ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান এবং তার সহযোগী বকুল হোসেন। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত বছরের ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূকে ভিজিএফ কার্ড করার জন্য পিপরুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহিম দেওয়ান কৌশলে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুই সহযোগী সহ জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। এরপর তারা ওই গৃহবধূকে হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং ইব্রাহিম দেওয়ান তাকে নিয়মিত ধর্ষণ করতে থাকে। সম্প্রতি সেই ভিডিওটি প্রকাশ পায়। ঘটনার দুই মাস পর ইব্রাহিমের ভয়ভীতি ও নজরদারি এড়িয়ে শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগ এনে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে ওই গৃহবধূ। মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।